ওয়েলকাম টু মাশরুম কিচেন। আজকে আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, একটু ঝালঝাল রেসিপি। এটা হলো চিংড়ি মাছের মাথা। আমি চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি গরম জল দিয়ে একটু পরিষ্কার করে নেব। গরম জলটা দিয়ে পরিষ্কার করব এই কারণের জন্যই, কারণ এগুলো ফ্রিজে ছিল, তাতে একটা আষ্টে গন্ধ হয়ে যায়। গরম জল দিয়ে ধুলে পরে সেই আষ্টে গন্ধটা বেরিয়ে যায়। তাহলে আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, এবার এগুলো গরম জল দিয়ে ভিজিয়ে দেব। 2 থেকে 3 মিনিট এই গরম জলে আমি এটাকে রেখে দেব, তারপরে আমি প্রিপারেশনটা শুরু করব। চিংড়ি মাছের মাথাগুলো আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লাগবে রসুন, কাঁচা লঙ্কা আর 4-5টা স্লাইস আমি নারকেল রেখেছি, আর কালো সর্ষে। দেখুন এরকম অল্প পরিমাণে সর্ষে দেব, কালো সর্ষে আর রসুন, রসুনটা একটু বেশি দেব আমি। তাহলে আমি এবার রান্নার দিকে যাই। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 4টে স্লাইস নারকেল। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে। সর্ষেটা চড়বড় করে উঠো, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। সর্ষেটা আমার চড়বড় করা হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছের গলদা চিংড়ি মাছের মাথাগুলো, এগুলো জল চিপে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এটার মধ্যে কোনো জল দেব না, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ঢাকনাটা এবার খুলে দেখব। আর মিনিট দুয়ে ঢাকা দিয়ে রাখতে লাগবে। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আমার মাছের মাথা, চিংড়ি মাছের মাথাগুলো যে আমি
ফ্রাই করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে বেটে নেব শিলনোড়ায়। আপনার চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন চিংড়ি মাছের যে মাথাটা আমি সেটা ভেজে রেখেছিলাম সেটা বাটা হয়ে গেছে খুব মিহি করে। এর উপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, এবার এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আমার ধনে পাতাটা মেশানো হয়ে গেছে, এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো চিংড়ি মাছের মাথা দিয়ে, যেটা গলদা চিংড়ির মাছের মাথা আমরা অনেকে একসঙ্গে রান্না করি বা অনেক সময় ফেলে দিই, সেটা দিয়ে কি সুন্দর একটা চিংড়ি ভর্তা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কুচো চিংড়ি দিয়েও করতে পারেন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অবশ্যই আপনাদের খুব পছন্দ হবে। আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডসদের সঙ্গে চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।